90 দশকে টিচারদের দেখলে যেভাবে ছাত্র ছাত্রীরা সম্মান জানাতো, বুঝছো? দেখলাম এই স্যার 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 এই বলছিলাম। কি এখানে কি তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কারো কি ক্লাস ক্লাস নাই নাকি? এখানে বসে আড্ডা দাও হইতাছে? যাও ক্লাসে যাও, যাও। জি স্যার। আসছে স্যার। চুপ 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 চুপ। ওরে বাপ রে, এ আলোক মেয়েরা শুধু আড্ডাবাজি। আর এখনকার ছাত্র ছাত্রীরা টিচারদের দেখলে যা করে উচিতই না। আগের যুগে টিচারদের উপর ক্রাশ খেলে যা হতো। এই বান্ধবী দেখ, স্যারটা অনেক কিউট না? মাশাআল্লাহ, অনেক কিউট তাই না রে? সিসি বান্ধবী, স্যারের দিকে এমনি তাকাইস না, আল্লাহ কিন্তু পাপ দিব। মা কইছে পোলা টিচার হইছে গিয়া বাপের সমান, আর মাইয়া টিচার হইছে গিয়া মায়ের সমান। এদের সবসময় মা বাবার মতো সম্মান করতে হয়। আল্লাহ পাপ দিব, তাড়াতাড়ি তবা তবা কাট, নাহলে গুনাহ দিব, তাড়াতাড়ি কাট। ও আচ্ছা আচ্ছা, ঠিক কইছো সে। আল্লাহ তবা তবা, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জিন্দেগিতে এরকম চিন্তা ভাবনা মাথায় আনি না। আল্লাহ ছি ছি ছি, তবা 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 তবা। আর এখনকার যুগে জোস দেখ, স্যারটা অনেক জোস না, অনেক হ্যান্ডসাম না, সেই না স্যারের লগে প্রেম করতে হবে, বুঝছো? হ্যাঁ স্যার, তোমার পাত্তা দর জন্য বসে আছে জাসা। ও রিয়েলি, তুই দেখতে চাস? আমি ওয়ান উইকের মধ্যে, জাস্ট ওয়ান উইকের মধ্যে স্যারের লগে আমি প্রেম করে দেখামু। হ্যাঁ ওকে 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 বাবা, ঠিক আছে, দেখা পারলে বাজি। ওকে বাজি। এই যুগে এই চ্যালেঞ্জ আর বাজির জন্যই অনেক টিচাররা মেয়েদের ফাঁদে পড়েছে, আর তাদের সম্মান ও ক্যারিয়ার দুটোই নষ্ট করেছে। আগের যুগে স্কুল ফাঁকি দিলে যা হতো। দেখ বান্ধবী, প্রত্যেকদিন এতগুলা ক্লাস করতে একদম ভাল লাগে না, চল আজকেও ক্লাস পালাই। হ্যাঁ হ্যাঁ ঠিক রে, চল আজকে স্কুল পালাবো, চল চল চল। গতকালকে কে কে স্কুল পালাইছে, খাতায় তাদের নাম আসছে, হেড স্যারের রুমে তাদের যেতে হবে, আমি তাদের নাম ঘোষণা করতেছি। আল্লাহ বান্ধবী, বিচারায়া পড়ছে, হেড স্যারের রুমে যেতে হবে, আমি কি করবো? আল্লাহ আমি কি করবো? ওইফা সাদিয়া, তোমরা দুইজন হেসার রুমে আসো তাড়াতাড়ি। বান্ধবী আজকে ইচ্ছা মতো মাই খাইতে হইব রে। ওরে নাকি আবার বাসায় বিচার জায়গা? আল্লাহ জানে, আল্লাহ মাফ করো। চল। আর এখনকার যুগে একটি বিশেষ ঘোষণা নিয়ে আজকে আমি ক্লাসরুমে হাজির হলাম। গতকাল কি কে কে স্কুল পালিয়েছে, তাদের খাতা নাম এসেছে, এখনই তাদের হেডস্যারের রুমে যেতে হবে, জলদি। আমি তাদের নামগুলো ঘোষণা করে দিচ্ছি। কালকে তো আমরা স্কুল পলাইছিলাম না রে? হরি, কালকে তো আমরা স্কুল পলাইছিলাম। খালি ডাকুক না, বাবার কাড়ি কয় দেখায় দিমু, বুঝছ নাই? খালি আমার গায়ে একটা ফুলের টাচ পড়ুক না। সাদিয়া, সুমাইয়া, তামান্না, তোমরা তিনজন জলদি হেডস্যারের রুমে আসো। আরে চল চল, দেখিস আমাকে ছাইরা দিব যদি কয় স্যার আমার পুরো 14 গোষ্ঠী এমপি মিনিস্টার, পরে দেখবি খেলা, বুঝছ তাই? চল দেখিস। হা হা, ওই রে আমার ড্যাডির যে পাওয়ার, পাওয়ার দেখে হ্যারাঙ্গু কি কাইত করব, আমার ড্যাডি পাওয়ার দিকে হ্যারা নিজেরাই কাইত হয়ে যাবো। চল চল চল। হা হা, দেখা যাক কি হয়, বুঝছ তাই? চল যারাই দেখি, চল। হা হা, ওই রে চল চল। এখন হচ্ছে সব জায়গায় পাওয়ারের খেলা, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও ঢুকে পড়েছে।